قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال صلى الله عليه وسلم. رسول كريم صلى الله عليه وسلم الحديث প্রত্যেক মানুষ এক জিম্মাদার, প্রতিজন আজি প্রেসিডেন্ট নাই, আজি গাঁওয়ের মুরব্বী নাই, আজি বাড়ির মুরব্বী নাই, যত মানুষ সারা হক জিম্মাদার, যার যদি জিম্মাদারিত কি আল্লাহ কেয়ামতের দিন সওয়াল করবা তোমার যে জিম্মা দিয়েছিল আমি কেন পুরা অকর্ষণী আদায় অকর্ষণী, তখন যার জিম্মাদারির জবাব সকলে দেওয়া লাগে। কর্মর জিম্মাদার সর্দার, আমরা যে কর্মর জিম্মাদার আমার স্যার, ই কমিটির জিম্মাদার প্রেসিডেন্ট, মাদ্রাসার জিম্মাদার মুহতামিম, আরো বিভিন্ন শ্রেণীতে সংগঠনীয় যেটা আছে সরবরাহ শ্রেণীর জিম্মাদার, বাড়ির জিম্মাদার এখন আমরা নিজে, তোমার অপরক্ষিতা চলে হারাম খাইছানি হারা খাইছানি পর্দা হইছানি বেপর্দা হইছানি, এটা জিম্মাদারি গৃহ কর্তা জানি বলা। আমরা যে শিক্ষক হবর আমরা একটা জিম্মাদারি আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে, শিক্ষা কি পরিমাণ দিতাম কি পরিমাণ দিছি ইকারর জিম্মাদারি সোয়াল আল্লাহ তালা কে আমাদের দিন শিক্ষক অবরে করবা অকাশ বহান। এই জায়গা বেশি ডরাইয়া এলাকাবাসী মুরব্বী হল নজওয়ান হল আমার স্টাফ হল শিক্ষক হল এলাকার গ্রামে গ্রাম হল আমার আজিজ তুলাল হল অক্রম গেছে ওখান ক্ষমা প্রার্থী, আপনারা মেহরবানি এবং দয়া মায়া মহব্বতে রায়পুরি সাহেবের নিষ্পতে দীর্ঘ দিন এই অঞ্চলের মাঝে বসবাস করছে আলহামদুলিল্লাহ। এক যুগ গেছে পড়া, এর মাঝে এক যুগ গিয়ে পড়া নেই, এখন আটাইয়া কুন্তা হয় না বলার কাছে কুন্তা আল্লাহর কাছে কবলীয় লাভ করছে ভাই, পড়া নিতে কুন্তা হয় না, তো এখন মাফি ছাড়া আর কুন্তা নাই, আপনারা কাছে আমার মাফি চাই আর মাফি ভিক্ষা করি, যদি সেগুলো কোনো ব্যবহার দিই কোনো কষ্ট দিয়া থাকি সে হকরে আল্লাহ আসতে আমরা আমার এবং আমার লগরে গুলোরে হকরে আল্লাহ আসতে মাফ দিতে হোক পারে একবার তার করে আমাদের হোক বা কোনো দাবি নাই। এখন ছাত্র ছাত্রর জিম্মাদারি দীর্ঘ দিন আমি করছি, জিম্মাদারি করছি, জিম্মাদারির মাঝে তো আমার ভুল ত্রুটি হইব, বিশেষ করে স্টাফের সামনে হইব, স্টাফের কাছে মাফি চাই, আর যদি আমার থেকে কোনো বাড়া বাড়ি কিছু হয়েছে আল্লাহ আসতে আমি এমনি মাফ দিতা, এলাকাবাসীও আপনারা মাফ দিতা তুলাবা হল তোমার তাদের হক নিশ্চয়ই আমার কাছে নষ্ট হয়েছে, ওখান তো আল্লাহ আসতে মাফ করে দিতে হবে, আমার মাথা লবর আছে গতিকে আর মাটি জাম্বার নাই, আগে আপনার আমরা একটা গৌরব আছে যে ভালো গৌরব যায় এক তাহলে ঠিক আছে বুঝলে হুজুর আমার সিং হয়েছে ও সিং শুনে তার কয় সিং ইংরাজ বাগান এখন তো আস্থা অঞ্চল দেশ আছে সারাই আমরা লাগে জোয়া করিও আর বলিয়া যাইব না, আর যদি মুম্বাইয়ের মর্মস মরার বাদে যদি মারা যায় জনজাতায় হাজির হইয়া না হয় না তাহলে আল্লাহর কাছে মকফিরতর দোয়া কান সর্বে বলি ওয়াদা হল গোয়া হলে আর আমি আর বেশ কিছু নাচিয়ার না মা যাই না।